বিপ্লবর অনিরুদ্ধ যাত্রা। শিবসাগরের শিবদৌলর বাকরিত যুগ উৎসব, এক অপূর্ব দৃশ্য। শিবসাগরের শিবদৌলর বাকরি হয়ে পড়িল শুভ্র। যোগ করেছে সকলে, এয়া যোগ উৎসব। আন্তর্জাতিক যোগ উৎসবলৈ 50 দিন আছে। তার পূর্বে আজাদী কা অমৃত মহোৎসবর কার্যসূচী হিসাবে আয়োজন করা হয় যোগ। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রালয়ের উদ্যোগত অনুষ্ঠিত করা যোগ উৎসবত অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে যোগর তাৎপর্য ব্যাখ্যা করে কয়, 7 এপ্রিল তারিখে লালকিল্লা ময়দানত 75 দিনের কাউন্টডাউনের একটা কার্যসূচী আরম্ভ করল। আর আজি আপনাদের জানে আজি দিনটির আরো 21 জুনলে 50 দিন থাকিব। গতি এই দিনটির তাৎপর্য এইটে যে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া কৈছে যে আমি ভারতবর্ষের যিমানখিনি পর্যটনের ক্ষেত্রত সম্ভাবনা শক্তি আর সম্পদ আছে ইয়াক বিশ্ববাসীর আগত স্পষ্টভাবে দাঙি ধরব লাগে। এটা বাক্য আছে, এই বাক্য হারি অত্যন্ত আমার জীবনত লাগতিয়াল, যোগ ফর নিরোগ। যি মানুষে যোগ অভ্যাস করে, যোগাভ্যাস করে, সেই মানুষ সদায় নিরোগী হয়ে থাকে, কোনো রোগে আক্রমণ করবেন। গতি আমি যদি সুস্বাস্থ্য অধিকারী হয়ে থাকবলগা হয়, বিশ্বর মানব সমাজ যদি সুস্বাস্থ্য অধিকারী হয়ে থাকবলগা হয়, সেইভাবে যোগ অভ্যাস করা একান্তই প্রয়োজন। আর সেই যুক্তি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় বিশ্বর মানব সমাজের সুস্বাস্থ্য কামনা করে এই প্রস্তাব আগবাইছিল, আর বিশ্বর মানব সমাজে এই কথাটো আজি আন্তরিকতার নিষ্ঠায় আঁকালি লৈছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যোগ আর ভারতীয় সনাতন সভ্যতার ঐতিহ্যর ব্যাখ্যা দাঙি ধরে। সভ্যতা আর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে যোগ। প্রাচীন ভারতীয় ঋষি মুনি সকলে হাজার বছরের সাধনারে গড়ি তোলা যোগ পরম্পরা আজি বিশ্ব মানবর উমৈহতিয়া সম্পদত পরিণত হয়েছে। জীবনশৈলীক সুস্থ আর সুন্দর রূপত গড়ি তোলার মানসিক প্রশান্তির বাবে যোগাভ্যাসের যে পরম্পরা, সেই পরম্পরা আজি বিশ্ব সম্প্রদায়ের বাবে আশীর্বাদ স্বরূপ হয়ে পড়ছে। যোগর জড়িয়ে শরীর আর মনের, চিন্তা আর মনের, বাধা আর প্রাপ্তির, মানব আর প্রকৃতির মিলন সম্ভব হয়ে উঠে। যোগ কার্যসূচীত অংশগ্রহণ করে বহু সংখ্যক লোকে। কেবল শিবদৌলর বাকরিয়েই নহয়, শিবসাগর শহরের রাজপথর দৃশ্য চাওক। এনেদরে যোগ করেছে মানুষে, আন্তর্জাতিক যোগ দিবসলৈ 50 দিন থাকার সময়ত এনেদরে শিবসাগরত অনুষ্ঠিত হয় যোগ উৎসব। যোগ উৎসবে সমগ্র রাজ্যবাসীর বাবে প্রেরণ করে বিশেষ বার্তা। শিবসাগরের ইরশাদুল্লাহ, রিপোর্ট, অসম লাইভ 24।